সবাই দৌড়চ্ছে উত্তেজনার এই ছবি শান্তিনিকেতনের ফের একবার আশ্রম চত্বরে মারপিট পড়ুয়াদের পরেবার পর্যটকদের উপর হামলার অভিযোগ স্থানীয় তৃণমূল নেতাদের একাংশের বিরুদ্ধে কলকাতার কালীঘাট থেকে দুটি পরিবার শান্তিনিকেতনে গিয়েছিল ঘুরতে তারা উপাসনা গৃহের ছবি তোলার সময় নিরাপত্তারক্ষীরা বাধা দেন তা নিয়ে বিতর্কের সূত্রপাত নিরাপত্তারক্ষীদের দাবি বাধা উপেক্ষা করেই ছবি তুলতে থাকেন পর্যটকরা ফের বাধা দিতে গেলে পর্যটকরা নিরাপত্তারক্ষীকে মারধর করে বলে অভিযোগ বাইরে আসার পর একটা গাড়ি দাঁড়িয়ে ছিল ওদের বলা হলো যে এ ভাই গাড়িটা সই নিয়ে যাও তো তখন ওই লোকটা বলছে তো বাবার জায়গাটা তারপর অসিতদা যাচ্ছিল তখন অসিতদাকে ওকে গাল দিতে লাগলো সে মারামারি অসিতদাকেও মারলো আমাদেরকেও মারধর করলো কিন্তু পর্যটকদের দাবি সম্পূর্ণ উল্টো নিয়ম না জানায় ছবি তোলার কথা স্বীকার করে নিলেও তাদের পাল্টা অভিযোগ নিরাপত্তা রক্ষীর সঙ্গে কথা বলার সময় স্থানীয় কয়েকজন তৃণমূল নেতা তাদের উপর চড়াও হন চড় মারেন আমাদের প্রতিটা ক্ষেত্রে সিকিউরিটি খারাপ ব্যবহার করেছে আমরা ভুল করে কাজের উপাসনা গিয়ে ঢুকে পড়েছিলাম আমাদের ভুল হয়েছে প্রথম থেকেই ওনারা উত্তেজিত ভাষায় কথা বলেছেন আমরা তার প্রতিবাদ করায় কে একজন রাজনৈতিক নেতা তিনি এসে হঠাৎ আমাকে একটা গালে চড় মেরে দিলেন তারপর তার দলবল মিলে ঝাঁপিয়ে পড়লো আমার পুরো পরিবারের ওপর এই ঘটনায় স্থানীয় এক তৃণমূল নেতা এবং তৃণমূলের এক ছাত্র নেতার দিকে অভিযোগের আঙুল উঠলেও তৃণমূল নেতৃত্ব অভিযোগ অস্বীকার করেছে আমাদের তখন পেরিয়ে আসছিল ওদিক থেকে অসিত গড়ায় তাকে জুতোপেটা করে এবং অকথ্য ভাষায় গালিগালাজ এবং মেয়েরা অব্দি তারা করে মারপিট করা সিকিউরিটি লোকেরাই বলবে যে ওখানে যারা ডিউটিতে ছিল তারাই বলবে ঘটনা কি হয়েছে যে কথাগুলো ওরা বলছে এটা অত্যন্ত আমাদের পক্ষে অমর্যাদাকর এরকম কোনো ঘটনা ঘটেনি সম্প্রতি গাছ কাটার প্রতিবাদ করায় শান্তিনিকেতনে আশ্রম চত্বরে পড়ুয়াদের বেধরক মারধরের অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে এবার পর্যটকদের অভিযোগে বিদ্ধ শান্তিনিকেতনের স্থানীয় তৃণমূল নেতৃত্ব গোপাল চট্টোপাধ্যায়ের রিপোর্ট এবিপি আনন্দ বীরভূম